আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ডায়লগের ক্লাস নিয়ে। এটা আমাদের রাইটিং পার্টের অংশ। আজকে আলোচনা করব ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস হু মেট আফটার আ লং টাইম। দুই বন্ধুর মধ্যে ডায়লগটা, যারা অনেকদিন পরে একে অপরের সাথে সাক্ষাৎ করছে বা দেখা করছে। তো ডায়লগটা রাজু এবং সাজু এই দুই বন্ধুর মধ্যে করা হয়েছে। তো প্রথমেই রাজু বলছে সাজুকে, হ্যালো সাজু, হাউ আর ইউ? আরে সাজু, তুমি কেমন আছো বা তুই কেমন আছিস? সাজু, আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, এবং তুমি কেমন আছো বা তুই কেমন আছিস? রাজু, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইটস লং টাইম সিন্স উই মেট লাস্ট, আমরা যখন শেষবার দেখা করছি সেই সময় থেকে অনেক দিন পার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। সাজু, ইউ আর রাইট, তুই ঠিকই বলছস বা ঠিকই বলছিস দোস্ত, এরকম কিন্তু বলা হয়। উই মেট ওয়ান ইয়ার অ্যাগো, আমরা এক বছর আগে দেখা করছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। বাই দ্য বাই, যাই হোক, হোয়াট ডু ইউ ডু নাও, তুমি এখন কী করো বা তুই এখন কী করিস? রাজু, আই হ্যাভ জয়েন্ড দ্য পুলিশ, আমি পুলিশে যোগ দিয়েছি। সে পুলিশের চাকরি নিয়েছে। তো সাজু বলছে, ইটস আ গুড নিউজ, এটা খুবই একটা ভালো খবর। রাজু, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, এবং তোমার খবর কী বা তোর খবর কী? সাজু, আই এম স্টার্টিং ইন অনার্স অ্যাট মিরপুর গভর্নমেন্ট বাংলা কলেজ, আমি মিরপুর সরকারি বাংলা কলেজে অনার্সে পড়ছি। রাজু, ইউ আর ডুইং ওয়েল, তুই ভালোই করছিস বা তুমি ভালোই করছো। বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে, বাই। সাজু বলছে, বাই টু। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে এই ডায়লগটাকে আমি কমপ্লিট করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা ভকেশনাল শ্রেণীতে পড়ছো বা ভকেশনাল নাইন টেনে পড়ছো, তোমাদের পুরো ইংলিশ সাবজেক্টের পড়া আমার চ্যানেলে পাওয়া যাবে। আর যদি তোমরা আমার চ্যানেলটাকে একান্ত লাইক করে থাকো, তো ডেইলি তোমরা তোমাদের যে পড়াগুলো রয়েছে সেখান থেকে যে পড়াগুলো পেতে চাও সেগুলো পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, তার তোমাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।